তীব্র দাবদাহের পর কলকাতা জুড়ে শিলাবৃষ্টি, স্বস্তির বৃষ্টি নিয়ে এলো ধ্বংস, তছনছ রাজ্যের বহু এলাকা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার বিকেলের পর থেকে শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, বইছে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টিতে ভয়াল রূপ দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় কমেছে বেশ খানিকটা। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির একই ছবি ধরা পড়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তীব্র দাবদাহের পর স্বস্তি ফিরেছে গোটা দক্ষিণবঙ্গে। গত দুদিনে ঝড় বৃষ্টিতে বেশ খানিকটা কমেছে তাপমাত্রা, আজও হুড়মুড়িয়ে নামলো পারদ। এরই মাঝে শিলাবৃষ্টি শুরু হলো কলকাতায়। বিকালে দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতায় ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর। সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, এমনই পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ দিনভর রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এরই মধ্যে ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনায় ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকবে। আজ সকাল থেকেই মুখ ভার ছিল আকাশের, সকাল থেকেই কলকাতায় শুরু হয়েছে শিলাবৃষ্টি, সঙ্গে তীব্র গতির হাওয়া। দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। ঝড় বৃষ্টিতে ক্ষয়ক্ষতিও হয়েছে অল্প বিস্তর। এরই মধ্যে কলকাতাতে গাছ ভেঙে পড়ে, ধসে পড়েছে দেওয়াল। শুধু কলকাতাতে নয়, বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে মেদিনীপুরেও। শুক্রবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা রাজ্যে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে হবে দমকা হাওয়া। গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার, কয়েক জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে। আগামীকাল কাল বৈশাখীর পূর্বাভাস রয়েছে কলকাতা সহ একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের ৮ জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। ঝড়বৃষ্টির বেশি সম্ভাবনা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে। শনিবারের পর উত্তরবঙ্গে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। এই বিষয়ে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানান, আগামী সাত দিন দুই বঙ্গেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, সেই সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া, এমনকি তাপমাত্রারও বিশেষ পরিবর্তন হবে না। এই বিষয়ে তিনি আরো জানান, আগামী সাত দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই ইনক্লুডিং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ লাইট টু মডারেট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটি, স্কোয়ালি উইন্ড অলসো সামটাইমস, প্রত্যেক দিন সাত দিন, এবং ম্যাক্সিমাম টেম্পারেচারে কোনো বড় পরিবর্তন নেই। আজকে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ গতিবেগ ৩০ থেকে ৪০, কোথাও কোথাও ৪০ থেকে ৫০ও সম্ভাবনা আছে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার পার আওয়ার সব জেলাতে। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর এবং জলপাইগুড়িতে আপনার ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া গতিবেগ হতে পারে এবং ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। আগামী পরশু দিন ১০ তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগ নিয়ে সবকটি জেলাতে। তার মধ্যে আবার মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনাতে আপনার হেভি রেনফলের ওয়ার্নিংও দেওয়া হয়েছে। আর এই তৃতীয় দিনটিতে কিন্তু সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে, অন্য দিনগুলিতে কিন্তু অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া নেই। তৃতীয় দিনটিতে, তৃতীয় মানে ১০ তারিখে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে। নর্থ বেঙ্গলে ওই দিনই ১০ তারিখে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং গাস্টি উইন্ড,
30-40 কিলোমিটার বেগে আছে। এর মধ্যে আপনার মালদা, দিনাজপুর এবং জলপাইগুড়িতে ঝোড়ো হওয়ার গতিবেগ 40-50 কিলোমিটার বেগে হতে পারে। কার্যত বলা যেতেই পারে দীর্ঘ তাপপ্রবাহের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বঙ্গবাসী। আবহাওয়ার পরিবর্তনের কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও কমেছে বেশ খানিকটা। স্বাভাবিকভাবেই আবহাওয়ার এই আমূল পরিবর্তনে খুশি সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।